চাহিদা বেড়ে যাওয়ায় দিনাজপুরে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। জেলার 13টি উপজেলায় চিত্র একই রকম। সরবরাহ না থাকায় ফার্মেসিতে ঠান্ডা জ্বরের অতি প্রয়োজনীয় এই ওষুধটি না পেয়ে বিপাকে পড়ছেন রোগীরা। ওষুধ কোম্পানি তো দিচ্ছেই না, সরকারিভাবেও ওষুধটি সরবরাহ নেই বলে জানালেন সিভিল সার্জন। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং ঠান্ডা জ্বর ও ভাইরাসজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর জেলায় প্যারাসিটামল জাতীয় ট্যাবলেটের সংকট দেখা দিয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ জাতীয় ট্যাবলেট ও সিরাপ ওষুধ সরবরাহ করছে না প্রথম সারির প্রায় সব কোম্পানি, ফলে সৃষ্টি হয়েছে সংকট। বাচ্চাদের জন্য নাপা সিরাপ এগুলো কোনো মতেই পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে সাপ্লাইও কেমন আছে তাদের না, শহর থেকেও আমরা যাচ্ছি পাচ্ছি না। প্যারাসিটামল সংকটে জ্বর কাশিতে ভোগা রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্যারাসিটামল বিভিন্ন বাজারে আসলাম, প্যারাসিটামল পাইলাম না। প্যারাসিটামল কোনো গ্রুপে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। অভিযোগ স্বীকার করে সরকারিভাবেও প্যারাসিটামল জাতীয় ওষুধের সরবরাহ কম বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা সরকারিভাবেও সরবরাহ তুলনামূলকভাবে কম পেয়েছি। জেলার প্রধান সরকারি চিকিৎসক বা সিভিল সার্জন জানালেন কিছু সংকট রয়েছে, দ্রুতই তা কেটে যাবে। সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে তারা বলেছে যে এটার সারা স্বাভাবিক ফ্লো আছে। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।